ভোটের আগে নির্বাচনী পরিবেশ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভোট বন্ধ করার বিষয়ে সংশোধিত আইনে কি আছে তা স্পষ্ট করতে পারেনি কমিশন। আরপিও সংশোধনী গেজেট প্রকাশের পর সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নিজস্ব ক্ষমতা বলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে ইসি। সিইসি বলেন, ইসির চাহিদা অনুযায়ী আরপিও সংশোধন করে সরকার সদিচ্ছার প্রমাণ দিয়েছে। সোমা ইসলামের রিপোর্ট। গাইবান্ধ উপনির্বাচনের পরই একদিকে যেমন প্রশংসা করিয়েছিল ইসি, তেমনি নানা মহলে প্রশ্ন উঠে কয়েকটি কেন্দ্র অনিয়মের অভিযোগে পুরো ভোট বন্ধ নিয়ে। এরপরই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব পাঠায় ইসি। এরই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি সংশোধনী এনে সর্বশেষ বাজেট অধিবেশনে পাশ হয় আরপিও সংশোধনী বিল 2023। এতে আবারও প্রশ্নবিদ্ধ হয় কমিশন। এমন অবস্থায় গেজেট প্রকাশের পরই আরপিও নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে এসে আরেক জটিলতা শুরু হল। এটা হচ্ছে নতুন যে আইন, এটাকে ফেলে দেন, ছুড়ে ফেলে দেন। এই আইন হয়নি। ভোটের আগের দিন যদি এরকম কোনো পরিবেশ হয় তাহলে ভোটটা আমরা বন্ধ করতে পারবো কি পারবো না, সেটা ওই ধরনের পরিবেশ হলে তখন কমিশন বসে সিদ্ধান্ত নেবে। তবে ভোটের আগে দৈব দুর্বিপাক ছাড়া অন্য অনিয়ম হলে ভোট বন্ধ করার ক্ষমতা নতুন আইনে থাকলো কিনা সেই ব্যাখ্যা অস্পষ্ট রেখেই কথা শেষ করেন সিইসি। প্লিজ বলতে দেন, দ্যাট ইজ ইনহেরেন্ট পাওয়ার। আপনি সব কিছু আমরা ফোর্সই করতে পারি না। যেমন এই আইনে কি লেখা আছে নির্বাচনের আগের দিন, কথা আর কথা হবে না, কিন্তু আইনে কি লেখা আছে নির্বাচনের আগের দিন ভূমিকম্প হয়ে 50 লক্ষ মারা গেলে আমাকে উত্তর দিতে দেয়? ওই কথা লেখা নেই। তারপরে কি আমরা ইলেকশন করব, করতেও পারি নাও করতে পারি, সেটা সেই পরিস্থিতিতে কমিশন বসে সিদ্ধান্ত নেবে, আইন কানুন রুলিং ইত্যাদি বিবেচনা করে তখন। সিইসি জানান, ভোটে স্বচ্ছতা আনতে ব্যালট পেপারে এখন থেকে শুধু সিল নয়, স্বাক্ষর থাকবে। পাশাপাশি ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলে শাস্তির বিধান রেখে বাড়ানো হয়েছে প্রিজাইডিং অফিসারদের ক্ষমতা। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।